এই জায়গাটা ভীষণ ভয়ঙ্কর, টু বি অনেস্ট ভীষণ ভয়ঙ্কর লাগছে দেখে। মানে অনেক পাবলিকের প্রশ্ন থাকে, গোপগড় পার্কে দেখার মতো কিছুই নেই। গোপগড় পার্কটি অ্যাকচুয়ালি পিকনিক স্পট। গোপগড় পার্কের ঘন জঙ্গল থেকে বেরিয়ে এলো ছোট শিয়াল, এদিকে গুলি 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 গুলি। কেসে কেসে লোক রেতে ধাক্কা মার, আমাকে রেকর্ড কি করছিস? আমি স্লাইড করতে আমার আ গয়ে মেরি মত কা তামাশা দেখনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। যারা চ্যানেলে নতুন আছো তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে যতজন ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কি গোপগড় পার্ক জায়গাটিকে ভয়ঙ্কর বা ভুতুড়ে বলে মনে হচ্ছে। জায়গাটার ঠিকানাটা মন দিয়ে শুনে নিন। মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে রাঙামাটি সাইড দিয়ে আসতে অলমোস্ট 30 মিনিটের দূরত্বে পেয়ে যাবেন গোপগড় পার্ক। আর এখানে রাস্তা কিন্তু ভীষণ বেহাল এবং টোটো অটো যাওয়া আসা খুব কম, তাই আপনারা যদি পরিবার বা ফ্রেন্ডসদের সাথে আসেন দলবদ্ধভাবে খুবই সুবিধে হয়। ইভেন গোটা ভিডিও জুড়ে আপনাদের জন্য রয়েছে অনেক রকমের সাজেশনস, যেগুলো না শুনে অবশ্যই আসবেন না। এটি হচ্ছে মেদিনীপুর গোপগড় পার্কের 3 নম্বর গেট। ফিস ফিস করে বলতে হচ্ছে, এখানে ক্যামেরার জন্য আলাদা করে চার্জ নাই। আপনারা দেখলেন আর ওই জায়গাটা আমাকে ভয়েস ওভার দিয়েই চালাতে হয়েছে, যেটা গেটের সাইড। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গেট, গোপগড় পার্কের 2 নম্বর গেট। ওকে, নাম্বার 2 দিয়ে এন্ট্রি করে এরকম একটা বাঁকা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওপাশে না একটা ছোট ঝিল মতো আছে, ওটাকে ঝিলও বলে পুকুরও বলে। আর এদিকেও রাস্তা, এইদিকেও একটা রাস্তা আছে। আমার চ্যানেলে এমনও অনেক পাবলিক আছো যারা খড়গপুর মেদিনীপুরে থাকো কিন্তু গোপগড় পার্কে আসোনি, বা এমনও আছে খড়গপুর মেদিনীপুরের বাইরেও অনেক মানুষ সাবস্ক্রাইবার্সরা আছে। তো তোমরা গোপগড় পার্কে কিভাবে আসবে বা এখানে কি কি দেখতে পাওয়া যায়, টাইমিং কীরকম, কত প্রবেশ মূল্য, সমস্ত ব্যাপার এই ভিডিওতেই আছে। তাই ভিডিওটা টিল দ্য এন্ড দেখতে থাকো আর পরিবার পরিজন সবার সাথে ভিডিওটা শেয়ার করে দাও। রাস্তার এপাশে জঙ্গল, রাস্তার ওপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা, আর অনিন্দিতা গাইড করে আমাকে নিয়ে যাচ্ছে। কোন দিকে পার্ক ভাই? ওইদিকে, ওইদিকে পার্কটা আছে। যা কাকু একটু বলে দিন যে এখানে গোপগড় পার্কে ভিজিট করার টাইমটা কোনটা বেস্ট, কখন বেড়াতে এলে ভালো? যখন শীতকালে আসলে ভালো হয়, বেশি গাছপালা হয় এবং ফুল গাছ টাছ বেরোয়। আচ্ছা, আর এমনি 12 মাসই খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5:30। আমি যে আজকে গোপগড় পার্কে আসতে পেরেছি তার অন্যতম রিজন হচ্ছে এই মানুষটা অনিন্দিতা। ও আমার, ওকে হ্যালো বলে দে একবার ভালো করে। হ্যালো, শি ইজ ভেরি সুইট। সো আমাকে এখানে গাইড করে নিয়ে আসতে অনিন্দিতা হেল্প করছে, আর আজকে আমি আর অনিন্দিতাই আছি। তো আমরা এসেছি ওই রাস্তাটা দিয়ে, আপনাদেরকে স্ট্যান্ডটা এখনই দেখালাম। তো পার্কে অ্যাকচুয়ালি এন্ট্রি নেওয়ার আগে এইখানে কিছু স্টলস আপনারা পেয়ে যাবেন। আর অনিন্দিতা দেখো আমরা কী কী নিয়েছি, এই যে এগুলো নিয়েছি। আর বেসিক্যালি এখানে মানুষ কি ধরনের কাজ করতে আসে? শুটিং নিয়ে, শুটিং এসে বেড়াতে আসে, শুটিং বেড়াতে আসে, সিরিয়াল টিরিয়াল শুটিং গুলো হয়। ওয়াও, এখানে লেখা আছে পিকনিক শেড। আই গেস ওই জায়গাটা দিয়ে গেলে পর আমরা পিকনিক স্পট পাবো, বাট জায়গাটা না ভীষণ ডাউন, ভীষণই ডাউন। ওখান থেকে আস্তে 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 এই যে এখন আমাদেরকে ওইদিকে বেঁকে যেতে হবে। যে আপনারা শুনে নিলেন শীতকালটা বেস্ট গোপগড় পার্ক ঘোরার জন্য, অফকোর্স শীতকালটাই বেস্ট, আর গোপগড় পার্ক কিন্তু পিকনিক স্পটও, ঠিক আছে। কিন্তু আমাদের মতো ভুল করবেন না, আমরা কখন এসেছি, আমরা একদম ভর দুপুরবেলা এসেছি। এই শীতকালে ভর দুপুরবেলা ঠিক আছে, অবশ্য রোদ থাকলেও সেরকম অসুবিধে হয় না। যে রাস্তাটা দিয়ে এলাম ভীষণই ডাউন রাস্তা, ওই যে বুঝতেই পারছেন ওখান থেকে আসতে হয়েছে, ওখানে অন্দিতা দাঁড়িয়ে আছে। আর এই যে এটা হচ্ছে পিকনিক স্পট। ওকে, তো আমরা হাঁটতে হাঁটতে আই গেস ওইদিকে পার্ক, মানে অনেকগুলো রাস্তা আছে গোপগড় পার্কে, ওই সাইডে পার্ক পড়ে। আর ওই জায়গায় ক্লক টাওয়ার কাইন্ড অফ কিছু দেখছি। এই জায়গাটা হচ্ছে পার্টিকুলারলি শুটিংয়ের জায়গা, ঠিক আছে। শুটিংয়ের জায়গা বলতে ইউটিউব ভিডিও কাইন্ড অফ শর্ট ভিডিওস, এই ধরনের মানুষ ভিডিও শ্যুট করতে এখানে আসে। সিরিয়াসলি সুন্দর এই জায়গাটা, এখান দিয়ে একধার দিয়ে গাছ, এখান দিয়েও বেশ কাটিং সিস্টেমে। আর ওই সাইড হচ্ছে ক্লক টাওয়ারটা, ওটা হচ্ছে বসার জায়গা এমনি। আর এটা হচ্ছে বাচ্চাদের স্লাইডিং, যেখানে আমিও স্লাইড করব। আর এখানে ছোটোখাটো দোলনার জায়গা, মানুষ আমি বাচ্চাদেরকে সরিয়ে নিজেকে স্লাইড করতে হচ্ছে। A few moments later. আমি করব এই স্লাইড। এসো আস্তে আস্তে আসো, দুজন আস্তে আস্তে। আই কেউ বসবি?
1 hour later. ধাক্কা মার আমাকে রেকর্ড কি করছিস আমি স্লাইড করতে পারব দেখা একবার কত বড় স্লাইড এটা আ গয়ে মেরি মত কা তামাশা দেখনে আরে দেখ দেখ তো One eternity later. আমি ইউটিউবে যখন যাই গোপগড় পার্কের ভিডিও আমি সার্চ করেছি তো সেটা যখন এক বছর দু বছর আগের হয় কোনো নতুন কিছু পাই না সেই ভিডিওটাতে যেরকম জাস্ট লাইক আমি এক দেড় বছর আগে গোপ কলেজের ক্যাম্পাসের যে ভিডিওটা বানিয়েছিলাম ওটা এখন অনেক রিনিউ হয়েছে ওকে সো সেম জিনিস আর নেই রুলসও অনেক কিছু চেঞ্জ হয়েছে সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড সো আমি শুনেছিলাম গোপগড় পার্কে নাকি একটা টাওয়ার মতো কিছু আছে তো টাওয়ারটা কী আমি ঠিক জানি না আমিও যাচ্ছি আর আপনাদেরকেও ঘোরাচ্ছি যারা আসোনি তাদের কাছে ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং এই সাইডটাতে অনেক ফুল হয় ঠিক আছে মানে আমাকে এখানকার লোকেরাই বললো আর এই যে রাস্তাটা এখানে এই জায়গাটা ছবি তোলার জন্য বেস্ট এখানে বেশ বসার মতো সুন্দর অ্যারেঞ্জমেন্টস আছে ওয়াও এটাই মনে হচ্ছে টাওয়ার মতো কি বলে গেছে টাওয়ারে বসিয়া থাকিবেন না আচ্ছা মানে মোট কথা এই রাস্তাটা দিয়ে গেলে পরে আচ্ছা ওখানে যাওয়া যায় তো আমি আপাতত উঠতে চলেছি গোপগড় ইকো পার্কের টাওয়ারে আমি জানি না এই যে এই বিল্ডিংটা এখান থেকে যে শুরুটা হচ্ছে এটাকে কেন টাওয়ার বলেছে সেটাও আমি বুঝতে পারছি না বাট আমি উঠব আচ্ছা চলো দেখা যাক কতটা উপরে ওঠা যায় ও তো এটাকে টাওয়ার বলে আরও একটা সাইড আছে বাট আমরা ওখানে উঠবো না যারা গোপগড় পার্কে শুটিংয়ের জন্য হোক ঘুরতে আসা হোক এমনি আউটিং নর্মাল যা কিছুর জন্যই আসা হোক তারা গোপগড় পার্কের টাওয়ারটাতে আসেই আসে বিকজ এখানকার ভিউটা জাস্ট অ্যামেজিং এখান থেকে ভিউটা অসাধারণ ওয়াও যে রুটটা দিয়ে আমরা এসেছিলাম এই সাইডে কাইন্ড অফ গেস্ট হাউস আছে মেবি ওটা কি আমি জানি না সো আই উইল নট কমেন্ট অন দ্যাট আপনাদেরকে টাওয়ারটার আশেপাশের ভিউটা দেখাচ্ছি বাট আমি খুব একটা বেশি জোরে বলতে পারবো না বিকজ এখানে শিশু উদ্যানে শুধুমাত্র শিশুরা আসে না অনেক কাপলসরাও আসে হচ্ছে গোপগড় নেচার ট্রেইল লেখা আছে বাট ট্রেইলের অবস্থাটা হচ্ছে এই যে ভীষণ ডাউন মার্কা রাস্তা ওই সাইডে আমি যাবো না আপাতত মেদিনীপুরের গোপগড় পার্কটা হচ্ছে বিখ্যাত আগে ছিল শুধুমাত্র ঘোরাঘুরির জন্য এখন হয়ে গেছে ইউটিউবের জন্য শর্ট ভিডিও শ্যুট করা মিউজিক ভিডিও শ্যুট করা আর এই জায়গাটা সেন্টার হচ্ছে আমার পেছনে যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা ওই ক্লক টাওয়ারটা হচ্ছে এখানকার সেন্টার এখানে খুব মানে যারা গোপগড় পার্কে ভিডিও রেকর্ডিংস করে একজনকেও দেখিনি যে এখানে এমন কেউ নেই যারা রেকর্ড করে না ওয়াও এটা মনে হচ্ছে গোপগড় হেরিটেজ বিল্ডিং এটা কি পরিত্যক্ত আমার জানা নেই বাট এই এই জায়গাটা ভীষণ ভয়ঙ্কর টু বি অনেস্ট ভীষণ ভয়ঙ্কর লাগছে দেখে ওপাশে কি কোনো গেট আছে আমার কোনো আন্দাজ নেই বাট সামনে জাস্ট দেখুন ভিউটা যে কারো ভয় লেগে যাবে ওই সাইডে কিন্তু কার পার্কিং আর এখান থেকে এই যে এই পাশে যে চারিদিকে ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছেন রাস্তার এপাশে ঝাউ গাছ আর এই পাশে ঝাউ গাছ আর এই জায়গাটাতে এরকমই জিনিস পাবেন ঠিক আছে সো টাইম ফর দি আউটরো ঠিক আছে ভিডিও আমি এখানেই শেষ করছি আর গোটা ভিডিও জুড়ে কখন কি বেস্ট টাইম জায়গাটাতে ঘোরার জায়গাটা অ্যাকচুয়ালি কেমন দেখতে বা পিকনিক স্পট কিনা বা এখানে খাবার দাবার আপনারা ভিতরে খেতে পারবেন কিনা সমস্ত কিছু কিন্তু ভিডিওতে বলে দিয়েছি যারা স্কিপ করে দেখেছো তারা আবার পারলে দেখো বাকি ভিডিও না দেখে কোনো উল্টো পাল্টা কেউ কোয়েশ্চেন যাতে না করে যে এটা কোথায় ওটা কোথায় ঠিক আছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আসছি টিল দেন টাটা